হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথকে তার পদ থেকে সরে দেওয়া হয়েছে। আজ অনাস্থা ভোটের মাধ্যমে প্রীতম দেবনাথকে সরে দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে প্রীতম দেবনাথের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিজেপি দল। এই অনাস্থা প্রস্তাবে প্রীতম দেবনাথ হেরে যান। জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে ছোট্ট আপডেট আপনাদের জানিয়ে দিলাম। এখানে উল্লেখ করা যেতে পারে এই সেই প্রীতম দেবনাথ যিনি 10 মজলিশপুর কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরীর ডান হাত বলে পরিচিত ছিলেন, সেই সুশান্ত চৌধুরীর ডান হাত প্রীতম দেবনাথ আজ জিরানিয়া পঞ্চায়েত সমিতির পদ থেকে অব্যাহতি নিলেন। প্রিয় দর্শক বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে ছোট্ট আপডেট আপনাদের জানিয়ে দিলাম যে জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন প্রীতম দেবনাথকে অনাস্থা ভোটের মাধ্যমে বিজেপি দল ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দলের সংস্কারপন্থী এবং শাসকপন্থীর মধ্যে আরও বিরোধ তীব্র আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে, তেমনটাই জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রিয় দর্শক বন্ধুরা, সংক্ষিপ্ত আপডেট আপনাদের অতি দ্রুত জানিয়ে দিলাম। ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য।